নূর্ণগরে যথাযথ মর্যাদায় ঈদ উল আজহা উদযাপিত। নেক্সট রিপোর্ট, নূর্ণগর টিভি। আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা নূর্ণগরে ঈদ উল আজহার নামাজ যথাযথ মর্যাদায় বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে। সেমন্তগড় মেরকুটা দুর্গাপুর তিন গ্রাম ঈদগাহের ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 8:30। উক্ত ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস। সাহারপাড় কেন্দ্রীয় ঈদগাহের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9:00। পোয়ারো কেন্দ্রীয় ঈদগাহের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9:00। কাইতলা দক্ষিণ কেন্দ্রীয় ঈদগাহের ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9:00। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ ইসলাম ফেরদৌস ঈদের নামাজ শেষে নবীনগর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। আলহামদুলিল্লাহ, আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে বিসর্জন দিয়েছিলেন মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই ঈদ উল আজহাতে। আজকে ঈদ উল আজহা আমাদেরকে আমাদের ভিতরে যে পশুত্ব আছে, সেই পশুত্ব আমাদের ভিতরে যে কালিমা আছে, সেই কালিমাগুলোকে আমরা বিসর্জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা চলব। এটা আজকে আমাদের এই মহান এই ঈদ উল আজহার আমাদের শপথ, উদ্দেশ্য, লক্ষ্য। এবং এই ঈদ উল আজহার আজকের এই দিনে আমি আমার প্রিয় নবীনগরবাসীকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমরা এই ঈদ উল আজহার যে মূল মন্ত্র, যে আল্লাহর জন্য আমাদের সকল কুমন্ত্র, সকল কুকর্ম থেকে আমরা কুকর্মকে বিসর্জন দিয়ে আমরা আল্লাহর পথে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা সকল কুকর্ম বিসর্জন করব, এই যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং আজকের এই দিনে আমাদের যে কুরবানি, এই কুরবানি যেন আমাদের আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আর ঈদ উল আজহার এই দিনে আমি আমার নবীনগরবাসীকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ উল আজহার কৃতজ্ঞতা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নবীনগরবাসীকে। এবং সকলে ভালো থাকবেন এবং আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং এটা আগস্ট মাস, এই আগস্ট মাস বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর মাস, এই শোকাবহ মাস, এই আগস্ট মাসে আমরা ঈদের দিনে আজকে মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এবং ওই দিন যারা শহীদ হয়েছে সেই শহীদদের জন্য আজকে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। নূর্ণগর টিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহারের শুভেচ্ছা ও অভিনন্দন। মোহাম্মদ মনির হোসেন, নূর্ণগর টিভি।